বাগ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেফতারের দাবি জাসদের। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে হিজরা জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি নিবন্ধ নিয়ে ধর্মের অপব্যাখ্যা দেওয়া আসিফ মাহতাবকে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বুধবার এক বিবৃতি দিয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে জাসদ নেতারা বলেছেন, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজরা বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তিনি বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উস্কানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করেছেন। বিবৃতিতে তারা বলেন, অতীত থেকে ধর্মের অপব্যাখ্যা অপব্যবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কূপমণ্ডুক বানানোর অপপ্রয়াস চালিয়ে আসছেন। তারা তাদের ধর্ম ব্যবসায়ের প্রধান প্রতিবন্ধক হিসেবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে আসছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে হিজরা জনগোষ্ঠী বিষয়ক অধ্যায়ে থাকা শরীফার গল্প যে দুটি পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা ছিঁড়ে ফেলার আহ্বান জানান। তিনি নিজেও পৃষ্ঠা দুটি ছিঁড়ে ফেলেন। মহিলা পরিষদ বলেছে, শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। হিজরা জনগোষ্ঠীর বিরুদ্ধে নেতিবাচক বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করা হচ্ছে। হিজরা জনগোষ্ঠীর জীবনকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একজন শিক্ষকের এ জনগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক বিদ্বেষপূর্ণ বক্তব্য ও আচরণ অগ্রহণযোগ্য ও মানবাধিকার পরিপন্থী। এদিকে সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছেন, আসিফ মাহতাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তার সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো চুক্তি নেই। এতে আরও বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি অন্তর্ভুক্তি এবং সহিংসতা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।